আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আমি দেশি মুরগি আর নারকেলের দুধের পোলাও রান্না করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু পাতলা হয়ে গেছে, ব্লেন্ডারে করেছি যেহেতু, 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মুরগির মাংস টুকরো গুলো। দেশি মুরগি যেহেতু, সব মশলা মাখিয়ে আমি রান্না করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাতে হবে, যদিও মুরগিটা অনেক শক্ত মুরগি। তো অনেকদিন হলো ভিডিও বানানো হচ্ছে না, আজকে বৃষ্টি, আবহাওয়াটাও খুব ভালো, গরম ছিল এতদিন, তাছাড়া আমি ব্যস্ত ছিলাম নানান কারণে, এগুলো বানানো হয়নি আজকে। তাই আপনাদের সাথে একটু ভিডিও বানাই এবং শেয়ার করি। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুগন্ধি পাতা বা পোলাও পাতা, আসলে এটা বরিশালের একটি রান্নার ট্রেডিশন বলতে পারেন। খুলনায় যেমন চুই জাল দিয়ে রান্না করা হয়, আমাদের এখানেও পোলাও পাতাটা দিতেই হয়, বিশেষ করে মুরগির মাংস, ডিমের কোরমা এবং পোলাও রান্নায় আমাদের এই সুগন্ধি পাতার ঘ্রাণটা খুব ভালো লাগে। এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, কষানো শেষ হলে আবার আপনাদের সাথে ফিরে আসব। কতক্ষণ অপেক্ষা করি বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি ইলাচি, থেতো করে নিয়েছি, 4-5টা ইলাচি দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আমি এখন সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে দিচ্ছি মাংসটা জাস্ট সেদ্ধ করার জন্য। এখনো মাংস এখান থেকে ছুটে যায়নি, অর্থাৎ মাংস এখনো সেদ্ধ হয়নি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষাতে হবে। মাংস কষানো প্রায় শেষ, এখন আমি আলু দিয়ে বাকিটা কষিয়ে নেব। কিছুটা সময় ভালো করে আলু দিয়ে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো, যতটুকু লাগবে ঠিক ততটুকুই সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, প্রায় শেষ আমার মুরগি রান্না, ইনশাল্লাহ ভালোই হবে। যেহেতু দেশি মুরগি এবং মোরগটা অনেক বয়স্ক মোরগ, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমার রান্না অলমোস্ট ডান, দেশি মোরগ রান্না হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, এখন সবাই খাওয়ার জন্য গরম গরম পরিবেশন করব। কিন্তু তার আগে আগে পোলাও তৈরি করে নিব। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিং এর জন্য, পোলাও রান্না করার জন্য। পোলাওটা আমি দেশি স্টাইলেই রান্না করব, আমি নারকেলের দুধ দিয়ে পোলাও রান্না করব আজকে। তো চলুন বন্ধুরা, পোলাও কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি পোলাও রান্না করার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেস্টার জন্য পেঁয়াজ। খুব সুন্দর করে ব্রেস্টটা ভেজে তুলে নেব। তো ড্রেসটা ভেজে নিচ্ছি বন্ধুরা, কতক্ষণ অপেক্ষা করছি।
আমার ব্রেসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ব্রেসটা তুলে আমি পোলাওর চালগুলো খুব সুন্দর করে ভেজে নেব। ব্রেসটা ভাজা, সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। খুব সুন্দর করে পোলাওর চালগুলো ভাজতে হবে, একেবারে ঝনঝনে শব্দ হবে তখন দিয়ে দিতে হবে নারকেলের দুধ এবং বাকিতে গরম পানি। তো আমি এখন চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। মিডিয়াম আঁচে আমি খুব সুন্দর করে চালগুলো ভেজে নেব। এখন চালগুলো আমি প্রায় 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি, একেবারে ঝনঝনে একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। চাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো গরম পানি এবং নারকেলের দুধ। এখানে আমি 1টা নারকেলের দুধ করে রেখেছি, পুরোটাই দিয়ে দেবো। বাকিটা গরম পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোলাও পাতা। না বন্ধুরা, এখানে আমি কোনো এলাচি বা দারুচিনি ব্যবহার করব না, আমি একেবারে দেশি স্টাইলে রান্নাটা করছি। নারকেলের দুধ এবং পোলাও পাতার যে একটা সুন্দর সুগন্ধি ঘ্রাণ, পোলাওটা খেতে খুবই টেস্টি হবে এবং একেবারেই গ্রামের যে পোলাও রান্না সেরকমই হবে। তো পোলাও রান্না শেষ করে আবার আপনাদের সাথে ফিরে আসছি। এখন আমি ঢেকে প্রায় 30 মিনিট অপেক্ষা করব পোলাও তৈরি হওয়ার জন্য। আমি এখন মাটি ছড়া দিয়ে ঢেকে দিচ্ছি, একেবারে গ্রামের মতো। চালের পানি একেবারে শুকিয়ে এসেছে, এখন আমি নেড়েচেড়ে ব্রেসটা দিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দেবো। আধা ঘন্টা না, জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো। খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে ইনশাল্লাহ। সুন্দর করে ব্রেস্তা গুলো দিয়ে দিচ্ছি, খুব মিষ্টি রং হবে, যে রংটা আগে গ্রামের পোলাও রান্না করার মধ্যে আমরা পেয়ে থাকতাম। তখন তো এত রং টং ছিল না, পেঁয়াজের রং দিয়ে পোলাও রং করা হতো, পেঁয়াজের ছোলা ভিজিয়ে আবার ওইরকম ব্রেস্তা দিয়ে। আর বাকিটা আমি ব্রেস্তা খাওয়ার সময় পরিবেশনের সময় দিয়ে দেব। তো এখন ঢেকে দিচ্ছি আরো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার ফিরে আসলাম, কেমন হয়েছে আমার পোলাও রান্না সেটা দেখতে। খুব সুন্দর একটি স্মেল আমি পাচ্ছি, আর দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। ইনশাল্লাহ খেতেও খুব টেস্টি হবে। এভাবে বেরেস্তা গুলো দিলে আর অনেক সময় আপনার রান্না শেষে আর দিতে হয় না, এই বেরেস্তাটা এইভাবেই থাকে। আর একটু আগে দিয়ে দিলে, পানির মধ্যে দিয়ে দিলে দেখা যায় যে বেরেস্তার রংটা ছেড়ে একেবারে পোলাওটা কালচে হয়ে যায়। খুব অল্প মশলা এবং শর্টকাটে রান্না করে আমি আজকে আপনাদেরকে দেখালাম দেশীয় পদ্ধতিতে কিভাবে রান্নাটা করা যায়। বিশেষ করে ব্যাচেলাররা খুব চটজলদি রান্না করতে পারবে এবং কম মশলা ব্যবহার করে খুব সুস্বাদু রান্না করতে পারবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। বাকি ব্রেস্তাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই ব্রেস্তাগুলো সব পোলাওর সাথে মিক্স হয়ে যাবে যখন আমি এটাকে পরিবেশন করব, আলাদা করে আর দিতে হবে না, এবং পোলাওটা দিয়ে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর ব্রেস্তাটা এভাবে টাটকা রাখার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে মেখে রেখেছিলাম অফ ক্যামেরায়, আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা এভাবে ব্রেস্তা করে চিনি মেখে রেখে দেবেন, খুব সুন্দর মচমচে থাকবে ব্রেস্তাগুলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজকে আমার যে আয়োজনটুকু ছিল আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আবার আসবো আপনাদের সাথে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আল্লাহ হাফেজ।